সংযুক্ত আরব আমিরাতে বিশেষ ক্ষমায় মুক্তি পাওয়া সাতান্ন বাংলাদেশের মধ্যে চোদ্দ জন আজ রাতে দেশে ফিরেছেন যাদের দুজন ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দর এবং জন চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান স্বজনদের পাশাপাশি বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস ও হাসনাত এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন দেশে ফেরা প্রবাসীরা তারা বিদেশে কারাবন্দী থাকার অভিজ্ঞতার কথা জানান এর আগে বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তাদের ফেরার তথ্য জানানো হয় বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দুবাইয়ে বিক্ষোভ করলে যাবজ্জীবন সহ বিভিন্ন সাজায় দণ্ডিত হন সাতান্ন বাংলাদেশি পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধে তাদের ক্ষমা করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান একই সাথে দ্রুত তাদের দেশে ফেরার পাঠানোরও নির্দেশনাও দেন তিনি